তাৰপিছত আহি থাকোঁতে ঘপককৈ ডিম্পুদা গাড়ীখন দেখিলোঁ। তাহলে মই আপোনাৰ গিবন পাৰ্কৰ পৰা আহি আছোঁ। মোৰ মৌচুম ব্লগ বুলি চেনেল এটা আছে। বহুত বহুত ভাল লাগিল, কাজিৰঙা ইউনিভাৰ্চিটিত আজি আহিছোঁ, বহুত দিনৰ পৰা আহিম ভাবি আছিলোঁ, তো বহুত ভাল লাগিল। আৰু এখেতৰ চেনেলটো আপোনালোকে ছাবস্ক্ৰাইব কৰি থৈ দিব, ভাল ভাল ভিডিঅ' পাই থাকিব। দেখা পাইছে সময় হৈছে 5:21 মৰ্ণিং, আজি গৈ আছোঁ যোৰহাটৰ পৰা অলপ আগলৈ জেগাতালৈ, আৰু এয়া মোৰ লগত মনোজ ভাই আছে। আৰু মনোজ ভাই, মই আজি এনেকুৱা এটা প্লেচ দেখাম আপোনালোকক, সকলোৱে চাই নিশ্চয় ভাল পাব। নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল, পুনৰ স্বাগতম জনাইছোঁ আমাৰ অন্য এটা ভিডিঅ'লৈ, আৰু আপোনালোকে চাই আছে মৌচুম ব্লগ। এয়া দেখিছে ট্ৰেইন আহিছে, সেইটো কাৰণে ষ্টপ এনেলৈ দেখা পাইছে ট্ৰেইনখন আহি আছে, আৰু ট্ৰেইনখন গ'লেই আমি তাত পামগৈ। আৰু পাইছোঁ আকৌ এখন ট্ৰেইন দেখা পাম, আমাৰ আজি বাইককৈ চাগৈ। ত' বৰষুণো দিছে, মানে বতৰটো ৰাতিপুৱা হওঁতে বহুত ভাল, ঠাণ্ডা, আৰু এতিয়া আহোঁতে আকৌ বৰষুণ দিছে। মানে ৰাতিপুৱা আহি থাকোঁতে ইমান ধুনীয়া বতৰ, মানে এতিয়া বৰষুণ দিছে, মনটোৱে ভাল লগা নাই। ত' ভিডিঅ'টো শ্বুট কৰিবলৈ গৈছিলোঁ, তাকে কি হয় জানো, ক'ব নোৱাৰোঁ। একদম লাহে লাহে আহিছে ট্ৰেইনখন, এইফালে চব মানে আহি পাইছোঁ আৰু। গোটেই পাৰ এনেকৈ ৰাতিপুৱা মানে মৰ্ণিং মৰ্ণিং দেখি বহুত ভাল লাগে, আৰু দেখা পাইছে আপোনালোকে, মানে লিখিব নোৱাৰে, মানে শ শটা পাৰ আছে, মানে পুৰা প্ৰায় 2000 আছে, মানে দেখা পাইছে কি ধুনীয়া। কি আছে সকলোখিনি ক'ব। আমাক বৰ্তাজনে গোটেই জেগাটো দেখাবলৈ আহিছে, বহুত ভাল লাগিছে। বৰ্তা, আপোনাৰ এইখন কেতিয়াবা ষ্টাৰ্ট কৰা হৈছিল? আপোনাৰ এইখন আপোনাৰ প্ৰথমতে আছিলে ৰিজাৰ্ভ হয়, মানে ব্ৰিটিছৰ পাছত মই অসমৰ ৰিজাৰ্ভ আছোঁ। ৰিজাৰ্ভ হোৱাৰ পাছত 1998 চনত আপোনাৰ মানে গিবন পাৰ্ক, গিবন পাৰ্ক, গিবন গিবন চেঞ্চুৰী বনালে। গিবন চেঞ্চুৰী বনালে। তো ইয়াত মানে বিভিন্ন প্ৰজাতিৰ বান্দৰ পোৱা যায়, হাতবিধ পোৱা যায়, পোৱা যায় পাব, সেইটো আপুনি ভাবিব নোৱাৰে। হাইকত থাকিলে দেখা পোৱা যায়, ৰাতিপুৱা সময়ত বিশেষকৈ পোৱা যায়, পোৱা যায়। আৰু আপোনাৰ সাত প্ৰজাতি বান্দৰ আছে, আৰু পৰিচালনা হাতী আছে, হাতী আছে, আৰু আপোনাৰ নাহাফুটুকী আছেই, বনেৰে গাহৰি আছেই, আপোনাৰ ফক দিয়া বাৰ্থিন দিয়ে, যিটো আমাৰ খুবেই পঢ়োঁ, এইটো পশুকেইটা আছে।
আর বিভিন্ন ধরনের সবাই বাপ্পারে ইমান ডাঙর ডাঙর জঙ্গলের মাঝে মাঝে গিয়ে আছো, ইয়াত জোক সুখ ঢেয়ে আছে বলে অল্প চাই চিতি যাব লাগবে। বানর মাত শুনিছে আপনাদের অকমান কান্দি শুনুন। দেখা পাওঁ এইজোপা গছে বনাই বুলি কৈছে বৰ্তাই, আৰু ভিতৰলৈ গৈ থাকিলে দেখা পাম। এতিয়া এইজোপা কি বুলি কয়, এইজোপা কি বুলি কয়, এইজোপা অ অ আৰু নহয় চেন বনাই বুলি যে ক'লে বন বগৰী। আগতে সৰুতে চবেই খাইছিল মনত আছে, এতিয়া এইবিলাক বস্তু নাইকিয়াই হৈ গ'ল। আৰু ইমান ডাঙৰ জংঘলৰ মাজে মাজে আমি অকল জংঘলৰ মাজে মাজে গৈ আছোঁ। পানী পায় আৰু 40% আপোনাৰ আহাৰ পায়, মানে এই গছজোপাৰ ফলটো ন, ফলটো খালে সিহঁতে মানে পানী খাবলৈ নোৱাৰে তলৰ নামি এই ফলটো খালে সিহঁতৰ হৈ যায়। মানে এনেকৈ কথা পাতি থাকোঁতে ৰখি এই দেখা পাইছে, সেইখনো পটককৈ মানে গিবনটো দেখা পালোঁ। এইটো বৰ্তা কি বুলি কয়, ব্লেক কালাৰটো মেল হয় ন, পুৰা জাপ মাৰিব পাৰে ন সিহঁতে। তো গাইছ, ইয়াত আমি যিকেইটা বান্দৰ দেখা পাইছোঁ আপোনালোকক এবাৰ ভালদৰে দেখাই দিছোঁ, চাওক। দেখিবলৈ ইমান ধুনীয়া লাগিছে, মনত পৰা এটা লৈ লৈ যাব লাগিব ন, কিন্তু কি কৰিম মানে এনেকৈ পঢ়িব নোৱাৰি ন। জংঘলত তেনেকৈ আহি থাকোঁতে ফুৰিলোঁ চালোঁ আৰু মানে আপোনাৰ কঁঠালৰ নিচিনা কিবা এটা পাইছোঁ, আমি খাইছোঁ বৰিকল এটা খাইছোঁ, মানে সোৱাদটো বহুত ভাল লাগিছে। এইটো আমাৰ ফালে বৰ্তা তেনেকৈ পোৱা নাযায়, এইটো কি বুলি কয়, খাবলৈ টেষ্টি আছোঁ। জংঘলৰ মাজত আহি এনেকৈ খোৱাটো মজাই বেলেগ, মানে জংঘলৰ মাজত মানে এনেকৈ আহি ফল মূল খোৱা মানে সোৱাদটোৱে বেলেগ, আৰু আপোনালোকে আহিলে গম পাব। নখৰে কৰিছে ন, কিবা এটা লাগিলে ফালে অকল বৰষুণ, আৰু বৰষুণ দি আছে, আমি পুৰা জংঘলৰ মাজত আছোঁ আৰু মানে আমি গছৰ তলত ৰখি আছোঁ, সেইটোৱে জংঘলৰ সুবিধা। আৰু এইফালে আপোনালোকে দেখা পাইছে পুৰা বৰষুণ দিছে, বুজিছে, মাতটো শুনা পায় গম পাইছে চাগে, বৰষুণ পুৰা দিছে মানে। তাকে মানে আজি ইমান বতৰটো ভাল হৈছিলে ঘপককৈ আহি গ'ল, আৰু জংঘলত এনেকৈ প্ৰায় মানে বৰষুণ ঘপককৈ আহে, ঘপককৈ গুচি যায় ন বৰ্তা এইবোৰ হয়। তো এনেকৈ মানে জংঘলৰ মাজৰ পৰা ওলাই আহি পেলাই নি এই ৰেলযোৱা মানে আপোনাৰ হেৰিটো ৰৈ আছোঁ। বৰ্তা আপোনাৰ মানে ইয়াত মানে আপোনাৰ কেতিয়াবা ষ্টাৰ্ট কৰিছিলে, এইটো আপোনাৰ 1997 চনত জুলাই 30 জুলাইত তেখেতৰ ৱাইল্ড লাইফ চেঞ্চুৰী জিলা কৰিলে।
আর মানে ইয়াত আপনার মানে ইয়াত সাত প্রজাতি বান্দর আছে বিভিন্ন জায়গার পর আপনার এটা অকান আগে মানে থাকতে আপনার দিল্লি মুম্বাই পর আছে ইয়াত আপনার মানে সাবলে এনেকে মানে বিভিন্ন ধরনের আপনার টুরিস্ট আহে আর আপনার ইনে ইয়াত থকা মেলা ব্যবস্থা আছে না থকা মেলা ব্যবস্থা মানে আপনার যে আমার ইউসর ইকো ক্যামেরা আছে কাঠিব পারে আর ইপনে আপনার আছে জীবন রিসর্ট লাগাতে থাকে তো তা থাকিব পারে বর্তমান মুখপায় গোটেখিনি শুনিলোয় আর গোটে আপনার জঙ্গল খান আমাক বর্তায় মানে দেখালে ভাল লাগিলে বর্তাক বহুত বহুত ধন্যবাদ আর আপনার মানে ইয়াত পুরা বরখন দি আছে মানে বরখনের মাজত আপনার ভিডিওটা শুট করছো কেনকা পাইছে সকলখিনি আপনাদের কমেন্ট করব ইয়ার দ্বারা আপনার একটা কথাই মানে কওঁ যে মানে জীব জন্তু থাকলেহে আমি থাকিম আর আমি থাকলেহে জীব জন্তু থাকিব যেনেকে গছ গছনি রক্ষা করে সে তেনেকে জীব জন্তুবিলাকও রক্ষা করক আর জীব জন্তুবিলাক আপনাদের নামারিব মরম করব কেয়ার লব সেতিয়াহে সিহতি মানে আপনার থাকিব ন আজিকালি বিভিন্ন প্রজাতির বান্দর পা ধরে আপনার বিভিন্ন জীব জন্তু মানে বিলুপ্ত হয়ে গেছে তো সেইটার কারণে আপনাদের জীব জন্তুখিনি রক্ষা করক কিছু মানে মানুষে জীব জন্তু দেখব নয় মারি পেলায় আর লোক কিনা এটা করার আগত নিজক চাব লাগে নিজে মানে অনুভব করে চাব লাগে যে সিঁতি কি কষ্ট পাব সেইটার কারণে জীবনকে রক্ষা করক জীব জন্তুবিলাক মরম করলেহে সিঁতি মানে ভালদরে থাকিব আর গছ থাকলেহে মানুষ থাকিব সে তেনেকে জীব জন্তু থাকলেহে আমি থাকিম। গাইস এনেকে আহি থাকোতে মানে এইকোণতে খাপ এটা মরি আছে চক এই বর্তায় কোয়া মতে কিংকোবরা পলে বলে কেছে কিন্তু আমি তো চিনি নাপাও তেনেকে এলাকা এনেকে মারি দিলে মানুষবিলাকে অল্প পাই যাব লাগে তো সিহতিতো নজানে ন আমি মানে বর্তাক লগ পাইছিল বর্তায় মানে আমার বিভিন্ন মানে চোয়াস্তা বা দেখা মানে বিভিন্ন সুবিধা করে দিলে বর্তাক বহু বহু ধন্যবাদ আর এই বর্তায় গোটেই আমার পার্কটা দেখালে আর ইয়াত আমার মানে বিভিন্ন বস্তুবিলাক দেখালে কথাবার্তা পাতিল এলোকর বহুত ভাল লাগিলে বিপদটা আপনার ইয়াত মানে চাকরি করা কিমান দিন হল মানে 2010-ৰ পৰা আছো ইয়াত 2010-ৰ পৰা আছো আর আপনার গিবন পার্কখন কিমান হেৰিত স্টার্ট হৈছিল 1997-ত তো গিবন পার্ক হৈছিল তাৰ আগতে ৰিজাৰ্ভ ফৰেষ্ট আছিল 1881-ত যেতিয়া ব্ৰিটিছে শাসন কৰিছিল ব্ৰিটিছৰ শাসনকালত তেতিয়া 1881-ত তেওঁলোকে ৰিজাৰ্ভ ফৰেষ্ট হিচাপে ডিক্লেয়াৰ ঘোষণা কৰিছিল তাৰপিছত আমাৰ গিবনটোৰ কাৰণে বিভিন্ন ৰিচাৰ্চ কৰা সেই ৰিচাৰ্চ কৰি পেলাই যেতিয়া গিবনটো পাইছিলে ইয়াত তেতিয়া ইয়াত তাৰমানে 7টা প্ৰজাতি বান্দৰ পোৱা যায় সেইটো কাৰণে তাৰমানে গিবন চেঞ্চুৰি হিচাপে ঘোষণা কৰিলে আর বর্তা আজিকালিতো মানে মানুষবিলাক বহুত মানে জঘন্য মানুহকে মারে জীব জন্তুটো মারাটো বহুত সামান্য হব মানে আপনার বিভিন্ন দেখি দেখো মানুষবিলাকে জীব জন্তুবিলাক মানে কেতিয়াবা মানে হত্যা করে দিয়ে আর মানে তেনেকে মানে একো হেৰি নকৰে আপনি মানে নতুন প্রজন্মখিনি কি মেসেজ দিব জীব জন্তুবিলাক কেনেকৈ রক্ষা করবেন তাহলে জীব জন্তুবিলাক রক্ষা করার কারণে আমার প্রায় মানুষবিলাক আজিকালি কনসিয়াস হয়ে গেছে তেওঁলোকে বুজা পড়া হয়ে গেল গাঁর মানুষবিলাক আমি এইবিলাক লড়ালড়ি আছো বাহির গাঁর লড়া হয় তেওঁলোকে সকলো জানে আজি সব মানুষে বুঝি পাইছে যে আমার জীব জন্তু বনৰীয়া জীব জন্তু লাগবে নালাগে আর জীব জন্তু থাকলেহে আমি থাকি আমি থাকি আর গছ গছনি থাকলেহে আমি থাকি থাকিম আর আপনার তেনেকে বিভিন্ন ধরনের জীব জন্তু প্রবলেম হওয়া নাই এটাই প্রবলেম হয়েছে আমার রেল লাইন তো প্রবলেম হয়েছে রেল লাইন তো তাহলে কেতিয়াবা আমার জীব জন্তু কর্স করে আর আপনার এনেকে মানে আপনার কোবা যদি জীব জন্তু বিলাক গুছি যায় তেনেকে কর্স মানুষ আমার তাহলে রাতে আমার ডিউটি হয় আমার গাড়ি থাকে আমার পার্টি থাকে গতি গে পেলায় যদি হাতি ওলাই যায় বাহিরে রাতে ওলাই যায়
তেতিয়া আকৌ ঘূৰি আহোঁ ঘূৰাই আমি আমি ষ্টাফ গৈ পেলাই আনিবগৈ লাগিব আনি আকৌ ৰিজাৰ্ভত ৰাতিপুৱা আমি সোমবগৈ লাগিব সেইটো আমাৰ এটা প্ৰব্লেম হৈছে ৰাতি আমাৰ প্ৰায় টোপনি ক্ষতি হয় বাৰু বহুত বহুত ধন্যবাদ দিলোঁ বৰ্তাক আৰু বৰ্তাই আমাক বিভিন্ন মানে জেগাবিলাক দেখালে বৰ্তাৰে মানে বিভিন্নখিনি জেগাবোৰ দেখালে ভাল লাগিলে তো বৰ্তাই মানে এনেকে ভালে কুশলে মানে আপোনাৰ ডিউটি কৰি যাওক আৰু জীৱ জন্তুবিলাক ৰক্ষা কৰক তো ইয়াত যে আহিলোঁ মানে ইয়াত মানে এনেকে বৰ্তাই ক'লে তোমাৰ নামটো আৰু মানে কি ইয়াত আহি মানে কেনেকুৱা বৰ্তা আহিছোঁ তো আকৌ লগ পাম কেতিয়াবা ধন্যবাদ তো গাইছ ইমানতে সমাপ্ত হোৱা নাই এইখন দেখা পাইছে আপোনালোকে ডিম্পুদাৰ গাড়ী আৰু ডিম্পুদা মানে আমি ঘৰলৈ উভতি আহি থাকোঁতে ডিম্পুদা গাড়ীখন দেখা পালোঁ তাৰপিছত এতিয়া চাওঁচোন ডিম্পুদাই আমাক সময় দিয়ে নাই লগ কৰিবলৈ মই ৰাস্তাত আহি থাকোঁতে ঘপককৈ ডিম্পুদাৰ গাড়ীখন দেখিলোঁ তাহলে মই আপোনাৰ গিবন পাৰ্কৰ পৰা আহি আছোঁ বহুত বহুত ভাল লাগিল কাজিৰঙা ইউনিভাৰ্চিটিত আজি আহিছোঁ বহুত দিনৰ পৰা আহিম ভাবি আছিলোঁ তো বহুত ভাল লাগিল আৰু এখেতৰ চেনেলটো আপোনালোকে ছাবস্ক্ৰাইব কৰি থৈ দিব ভাল ভাল ভিডিঅ' পাই থাকিব